গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভীষণ ভালো আছি। আজও একটি নতুন ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। তোমরা সবাই দেখো পুরো ভিডিওটি, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন যেন অনেকটাই সকাল, ঘুম থেকে তো উঠে গেছি, ঘুম থেকে উঠে সবার আগে বেড ক্লিন করে নিচ্ছি, তার কারণ ও যাবে ডিউটি, তো আগে সবার আগে বেডটাই ক্লিন করে নিলাম, তারপর ঘর ঠর বাদ বাকি যা যা কাজ আছে সেগুলো ঝাড় দেব, ঘর মুছবো। তো বেডটা ক্লিন করা থাকলে দেখবে ঘরের অর্ধেক জিনিসই লাগে কি পরিষ্কার হয়ে আছে। আর আমার একটা ভীষণ পরিমাণে ওসিডি প্রবলেম আছে, বেডের চাদর যদি একটু এদিক ওদিক হয় আমার মানে একদম মাথা গরম হতে থাকে, মানে সবসময় টান টান থাকে। সারাদিন যেহেতু ঘরে কেউ থাকে না, আমি একাই থাকি, তো সবসময় টান টান করে রাখারই চেষ্টা করি, কিন্তু যখন আমার বর ঘরে থাকে তখন একদম বেড কভার দেখলে আর তোমাদের মানে ভুক্তিই আসবে না। তো ডিউটি যাবে, ওর ড্রেসগুলো সব এক এক করে রেডি করে রাখলাম, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। ও ওদিকে ফ্রেশ হচ্ছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো গতকাল কেচেছিলাম কিন্তু মেলতে পারিনি, ওয়েদার এতটাই বাজে ছিল। তো এখন সকালবেলার ওয়েদারটাও খুব একটা যে ভালো আছে বলবো না, মানে বাজে ওয়েদার আমি একদমই বলবো না, এটা আমি ভীষণ বড় ভুল করে বললাম। মানে ওয়েদার বৃষ্টি না হলে আমরা সবাই মানুষ মরেই যেতাম, বৃষ্টি হওয়াতে খুবই ভালো ছিল। কিন্তু মানুষ বলে না মানে রোদ থাকলে বৃষ্টি চাই, বৃষ্টি থাকলে রোদ চাই, ওরকম মানুষ মানে মানুষের মন সব সময় সঠিক জিনিসটা চায়। তো রোদের অভাবে জামা কাপড়গুলো আগের দিন শুকোতে দিতে পারিনি, তা এখন আজকে সকালবেলা দিয়ে আসলাম। এখন বৃষ্টি পড়ছে না কিন্তু রোদও ওঠেনি, আর নাই উঠুক রোদ, বাবা এত রোদ একদিন দিয়েছে মানুষ পুরো ঝলসে গেছে। দেখো এখন ডিউটি বেড়ে যাচ্ছে পুরো একদম 24 ঘন্টার নামে, জানো মানে আজ সকাল 8টায় যাচ্ছে, ফিরবে আগামীকাল সকাল 8টায়। মানে কী যে প্যাথেটিক জীবন আমার কাটে সেটা শুধুমাত্র আমিই জানি। সারাটা দিন এই 24টা ঘন্টা ঘরটার মধ্যে একা একা, মানে একদম দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে। পুলিশের প্রিয়তমা হতে গেলে স্যাক্রিফাইস নিয়েই জীবন কাটাতে হবে। তো ও বেরিয়ে গেল, ঘরটা যেহেতু মোছা হয়নি তখন, তো ঘর যেহেতু ছোলে টিফিন টিফিন করে দিতে হয়েছিল, একটু দেরি হয়ে গেছিলো, আর ক্যামেরা তখন আর চালু করে উঠে উঠতে পারিনি, কারণ ক্যামেরা যদি চালু করি ওদিকে আমার কাজে লেট হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম যে না আগে সমস্ত কাজ করে ও বেরিয়ে যাক, তারপরে গিয়ে আবার ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করব। তো চলো ঘরটা ঝটপট করে মুছে ফেলি। আর আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছে শায়নি পাঞ্জা, বোন আমার বোনই হবে কারণ ও আমার দিদি বলে ডেকেছে যেহেতু, তো বলেছে যে ওর মাও নাকি আমার ভিডিও ভীষণ ভালোবাসে, আমি যেন ভিডিও করা বন্ধ না করি। অবশ্যই বোনু, কাকিমাকে তুমি আমার প্রণাম জানিও, আর আমি ভিডিও বন্ধ করব না, এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। ঘরের সমস্ত আশেপাশে কাজ সেরে স্নান সেরে একেবারে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আজ তো রান্নাবান্না সেরকম কোনো ঝামেলাই নেই, কারণ সম্পূর্ণ একা আমি ঘরের মধ্যে, তো কী রান্না করব নিজের জন্য, একার জন্য দেখবে সেরকম কিছু রান্না করতে মনও চায় না। ও থাকলে একটু ভালো মন্দ যা রান্না করি করি, কিন্তু একার জন্য ওই আলু সিদ্ধ ভাতও করবো কি না ভাবছি, নাকি ওটস খেয়েই কাটিয়ে দেবো সেটাও ভাবছি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে আমার এসেছে একটা পার্সেল, ফোন আসছে বারবার, তো কী পার্সেল এসছে, মানে পার্সেলটা আসাতে আমি আজ ভীষণ খুশি। মানে পার্সেল আসলে এমনি খুব খুশি হই, কিন্তু আজকের এই পার্সেলটা আমার কাছে ভীষণ মানে ভীষণ ভীষণ খুশির একটা পার্সেল। তো চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আগে নিচে যাই, আস্তে আস্তে যাই, দৌড়া বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলে নিজেই দেখো টপকে পড়ে গেলাম। তো দেখো নিচটা কি নোংরা, মানে এখানটা এত নোংরা হয়ে থাকে, মন চায় যে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই জল ঢেলে, কিন্তু উপায় নেই, যেহেতু অনেক লোক থাকে আমি একা কি পরিষ্কার করে কি আর সেটাকে পরিষ্কার রাখতে পারবো। তো আমি এখানে পার্সেলটা নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো যে আমি আমার এই বক্সের মধ্যে কী অর্ডার দিয়েছিলাম। তো চলো বক্সটা ওপেন করি, আর সবার আগে ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি। মানে তোমরা বক্সটা ওপেন করলেই দেখতে পারবে যে আমি কেন ঠাকুরের নাম নিয়ে বক্সটা ওপেন করছি, মানে ভীষণ একটা আমার পছন্দের, মানে আমার পছন্দের কি সারা ইউনিভার্সের পছন্দের একটা জিনিস কী বলছি আমি, মানে
কী বলবো আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। আগে চলো আমি প্যাকেটটা খুলি, ওপেন করি, তারপর দেখো। দেখো ভিতরে পুরো একদম খড় ঠড় দিয়ে একদম আটকে দিয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো মানে ডিসপুট না হয়। ডিসপুট হলে তো আমি কান্নাই করে ভাসিয়ে দিতাম, ভাগ্যিস হয়নি কিছু। তো যাই হোক, ঘর নোংরা হয়েছে, হয়েছে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো তোমরা কি এসেছে আমার কাছে, মানে কে এসেছে আমার কাছে, মানে স্বয়ং মহাদেব। মানে আমার অনেক দিনের শখ ছিল একটা মহাদেব আমি আমার ঘরে আনবো, রোজ জল ঢালবো। যেহেতু আমার এটা অভ্যাস ছিল ছোটো থেকেই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে, তো সেটা এখানে হচ্ছিলো না বলে মনটা খুব খারাপ লাগছিলো। আর জানো প্রায় প্রায় স্বপ্ন দেখতাম যে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। তো আমার বর বললো তাহলে এখানে একটা শিবলিঙ্গ কিনেই নাও, যেহেতু বাড়ির ঠাকুর নিয়ে আসা যায় না আর আমি চাইও না বাড়ির ঠাকুর নিয়ে আসতে, ওর জন্য এখানেই একটা শিব ঠাকুর আমি অর্ডার দিয়ে কিনেছি। ফেসবুক থেকে একটা লাইভ দেখে অর্ডার দিয়েছিলাম, দিদির কালেকশন ভীষণ ভালো, তোমরাও চাইলে ওখান থেকে কিনতে পারো। তো আগে বলো কীরকম লাগছে। তোমরা কিন্তু ভাবতে পারো এটা সাদা শিব ঠাকুর, কিন্তু নয়, এটা পুরো একদম মার্বেলের, ব্ল্যাক মার্বেলেরই। আমি যখন দুধ গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাবো তখন সে মানে তার কালো রূপটাই ধারণ করবে। দেখো একটা ত্রিশূল আর উপরে একটা ঘট, দুটো পিতলের থালা গ্লাস কিনেছি। কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু ভীষণ খুশি আজ। আর অবশ্যই আমি কমেন্ট করে জানিও যে আমি কবে একে স্থাপন করব। না আমার ইচ্ছে ছিল শ্রাবণ মাসে স্থাপন করার, কিন্তু অতদিন আমি অপেক্ষা করতে পারবো না। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তে এখনও এক মাস দেরি আছে, তাই ভাবছি রথের দিন ঠাকুর স্থাপন করব বাড়িতে। তো চলো এখন আমি রথের দিন অবধিও অপেক্ষা করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। আমি মানে মন চাইলে আমি কালো করে নিতে পারি স্থাপন। যাই হোক, এখানে আমি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি আর দুপুরের জন্য ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি, যদি খিদে পাই তখন খাবো। এখন যেহেতু ঘড়িতে ওই তোমার 11টার মতন বাজে, তাই ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে নিই ওটস দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে। তারপর দেখো আমার আরও একটা পার্সেল এসেছে, মানে আজ সারাদিন আমার পার্সেল নিতে নিতেই দিন কাটলো। তো এটা আবার কী এসেছে, তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী এসেছে। আগে নিচে যাই, আজ যে কতবার নিচে গেলাম আর নিচ থেকে উপরে উঠলাম সেটা শুধুমাত্র আমিই জানি। মানে পা দুটো মানে ব্যথা করে বারবার নিচ উপর করতে করতে। তো যেহেতু সবসময় তো আর নামাই হয় না, পুরো হাঁপিয়ে গেছি আমি নিচ থেকে উপরে আস্তে আস্তে। তো চলো এটার মধ্যে কি আছে ওপেন করা যাক, ওপেন করে দেখাই তোমাদেরকে কি আছে। তো এটা আমি ওপেন করি, ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রেখো। দেখো এখানে একটা সানস্ক্রিন পাউডার অর্ডার দিয়েছিলাম, কোম্পানির নাম হলো গিয়ে সুহাগ, মানে যে কাস্টমাইজেন পুরোটাই কাস্টমাইজেশনের উপর। আর দেখো এটা একটা কাঠ গোলাপ স্মেলের পারফিউম, তবে 10 ml মতন লিক হয়ে পড়েই গেছে। তো দিদিভাই বলেছে আমাকে আবার 10 ml গিফট করে দেবে। আর এটা একটা পুচকি রোল অন, সেটা আমায় গিফট করেছে। ভীষণ মিষ্টি গন্ধ পারফিউমগুলির, একদমই হ্যান্ড ব্লেন্ড, মানে পুরো একদম নিজের তৈরি করা তাদের। তো তোমরা যদি চাও অবশ্যই কিনতে পারো, ভীষণ সুন্দর গন্ধ, ভীষণ। তোমরা ফেসবুকেই পেয়ে যাবে সোহাগ বলে নাম। আর এটা আমার বরের জন্য কিনেছি, ওভারসিজ কালেকশন। এইগুলোর গন্ধগুলো অসাধারণ। ভিতরে কী কী পারফিউম আছে আমি তোমাদেরকে একবার দেখাই খুলে। 5টা পারফিউম আছে, এটা একদম মানে পকেট ফ্রেন্ডলি। তো দেখো এটার হচ্ছে গিয়ে ডেভ, দেখাতে পাচ্ছি না আমি ক্যামেরায় ঠিকভাবে, দেখো এই পারফিউমটার নাম হচ্ছে গিয়ে ডেভ, ভীষণ সুন্দর গন্ধ। এটা হলো গিয়ে হান্টার, মানে এগুলো সবকটাই ওভারসিজ কালেকশন, আর এগুলো হচ্ছে গিয়ে মেন্স কালেকশন, এটা বন্ড। আর একটা আছে এটা হলো গিয়ে বেঞ্চমার্ক, আর একটা আছে মনে হয় বস 2। ব্যাস এই 5টা পারফিউম আমার বরের জন্য, আর ওই কাঠগোলাপটা আমার জন্য, আর রোল অনটা গিফট, ওটা ইউনিসেক্স। তো চলো এবার কতগুলো জামা কাপড় যে ছাদে সকালবেলা মেলে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসেছি। এখন প্রায় সন্ধেই হয়ে গেছে, বিকেলবেলা, দুপুরবেলা আর কিছু শেয়ার করিনি। দুপুরবেলা ওই আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ করেছিলাম, নিজেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে।
ঘরে যখন শঙ্খ ঘণ্টা বাজে না, একটা আলাদাই পজিটিভ ভাইব চলে আসে। আর আমার এই তুলসী গাছটা তোমরা দেখো কি সুন্দর, পাতাগুলো বড় বড় হয়ে গজিয়েছে ঘরের মধ্যে। তো রাত্রিবেলা ও ফোন করে বললো রাত্রিবেলা খেতে আসবে, মানে খেয়েই আবার চলে যাবে। তার জন্য কিছু রান্না করতেই হবে আমাকে অগত্যা। ভাত আছে দুপুরের, তো এখানে একটু ডিম চচ্চড়ি করে নিচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে আগে চচ্চড়ি মতন করে নিয়েছি, আর ডিমের অমলেট করে রেখেছিলাম। ডিমের অমলেটটা মানে দুটো ডিম একসাথে ফাটিয়ে করে নিয়েছিলাম, তারপর কেটে নিয়ে সেই দুটো ডিম এই চচ্চড়ির মধ্যে দিয়ে রাখলাম। আর এখানে দেখো দুটো একদম ছোট্ট ছোট্ট বেগুন আমাকে আমার পাশের ঘরে দিয়ে দিয়েছে তাদের গাছে, সেই বেগুনটার একটু ভাজা করে নিয়েছি। তো এটা ঢাকা দিয়ে রাখি, হয়ে গেছে মোটামুটি, আর কিছুক্ষণ ঢাকা দিলে হয়ে যাবে দেখো বেগুন দুটো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।